বেহাগ জমকপূর্ণ আয়োজনে বেনিকা নারী উদ্যোক্তা সম্মেলন 2019 অনুষ্ঠিত হইয়ে মেয়ের 2 তারিখ বৃহস্পতিবার পাতিল কুইজিনত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় এর প্রধান অতিথি আছিল বেনিকার চেয়ারম্যান ফারহানা ইউসুফ। বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা শিরিন মুন্নি। বেনিকা হচ্ছে একটি বেকার নারী উন্নয়ন কর্মসংগঠন। আমরা 5 জায়গাতে, প্রায় 4-5 জায়গাতে আমাদের সংগঠনটা আছে, ঢাকা, সিলেট, চিটাং, বগুড়া এবং টাঙ্গাইল। তো এখন চিটাংয়ের আপুদেরকে আমি স্পেশালি বলছি, যারা বেকার নারী আছেন এবং যারা কিছু করতে চান, তারা বিনা পুঁজিতে আমাদের বেনিকাতে আপনারা যোগদান করতে পারেন এবং আপনারা নিজেরাও একটা স্বাবলম্বী নারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বেনিকার মূল উদ্দেশ্য হচ্ছে বেকার নারী কর্মসংস্থান। যেসব নারীরা বেকার আছে, কাজকর্ম করতে পারে, তাদেরকে সাহায্য করিবার লাই বেনিকা বিনা পুঁজিতে ব্যবসা দিব। বেনিকা এই 1 বছর পর্যন্ত সফলতার সহিত কাজ করার, বেনিকার 4টা শাখা অলরেডি আছে, এখন নতুন করে আরও সারা বাংলাদেশত বেনিকার শাখা করিবার লাই চেষ্টা চলার এবং আই ফারজানা মনি সবসময় বেনিকার পাশে আছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।